সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি। দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি, দেশ ও মানুষের কথা বলে। সবাই নিজ নিজ উদ্যোগে লঞ্চে এবং সন্ধ্যালের সামনে একদম জড় হয়ে আমরা হালদার লোক নিয়ে কিছুক্ষণ আগে নৌসমুদ্র জমা দিয়েছি। ইনশাল্লাহ ভোলা জেলার ভিতরে আলী আজম নতুন ভাই তুলনা হয়, তিনি অনেক উন্নয়নমূলক কাজ করেছেন এবং প্রত্যেকটা মানুষের হৃদয়ে তিনি স্থান করে দিয়েছেন, যার ফলশ্রুতি আজকের এই প্রমাণ। আজকে একটি লক্ষ্য তিনি নিজের দাওয়াত দেন, অন্যান্য এমপিরা এখানে ওদের সাপোর্ট করছে, অনেকের দাওয়াত দিচ্ছে, অনেকের আনছে, ভালো মানুষ, কিন্তু আলী আজম নতুন ভাই একটি খরচ করে না, একটা করবে নিজের পয়সা খরচ করে নিঃস্বার্থে নিঃস্বার্থে নিঃস্বার্থ হবে। আজকে মুকুল ভাই মুকুল ভাই আমরা জানি জরিপের ফলাফল তিনি 100 অন্যান্য প্রার্থী যেগুলো আছে তারা সবাই নিয়ে 5%, আমরা যেটা জানি যেটা বাস্তবতা সেটাই বললাম আজকে বিজয় তিনি আপনাদের সম্মুখে, এটাই বাস্তবতা। আজকে দৌড়কার প্রত্যেকটা ইউনিয়ন চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, মেয়র, বরান্দিনের প্রত্যেকটা ইউনিয়ন চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, মেয়র, দৌড়কার উপজেলা আওয়ামী লীগের প্রত্যেকটা অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, দৌড়কানের প্রত্যেকটা অঙ্গ সংগঠনের আওয়ামী লীগের নেতৃবৃন্দ, সেভাবে একজন নেতাকে ঘিরে রাজনীতি করে আমাদের নেত্রী আমাদের অভিভাবক তিনি নিশ্চয়ই অনুধাবন করতে পারবেন যে আলী আজম নতুনের বিকল্প ভোট আসনে না। করোনার সময় 36,000 পরিবারকে এমপি মহোদয় সহযোগিতা করেছে এবং ভোলা দুই আসনের মানুষকে উনি বাবা মা হিসাবে সেবা দিয়ে আসছে এবং বিভিন্ন ইউনিয়নের যে সমস্ত চেয়ারম্যানরা নির্বাচন করেছে তাদের প্রত্যেককে উনি সহযোগিতা করেছে আগামীতে অংশ পাবেন ইনশাল্লাহ বিপুল ভোটের মাধ্যমে।